قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون آج আলোচনার বিষয় মা মালাকাত আইমানুকুম আজব গ্রন্থ আল কোরআনে মা মালাকাত আইমানুকুম শব্দটি 16 বার এসেছে। এই মা মালাকাত আইমানুকুম শব্দটির অর্থ বিকৃত করে মধ্যযুগে একদল মোল্লারা নারী ভোগ করেছে, অপরদিকে বিবেক জাগ্রত নাস্তিকেরা ইসলাম ধর্মকে অমানবিক প্রমাণ করার চেষ্টা করছে। আজব গ্রন্থ আল কোরআনে মা মালাকাত আইমানুকুম শব্দটি কিভাবে ব্যবহার করা হয়েছে আজ আমরা পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমানি মালিকানাভুক্ত মা মালাকাত আইমান এর বিধান সুরা আল মুমিনুন আয়াত 5 ও 6 এবং সুরা আল মারিজ আয়াত 29 ও 30। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين هم لفروجهم حافظون এবং যারা নিজেদের কাম প্রবৃত্তিকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন, তবে তাদের স্ত্রী অথবা মা মালাকাত আইমান ইমানি মালিকানাভুক্তদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। এখানে পুরুষদের জন্য আজওয়াজিহিম তাদের স্ত্রী আও মা মালাকাত আইমানুহুম এবং তাদের মালাকাত আইমান অর্থাৎ ইমানি মালিকানাভুক্ত নারীদের কথা বলা হয়েছে। আল কোরআনে কি স্ত্রীদের বাইরে অন্য নারী গমনের সুযোগ আছে কি আমরা পর্যায়ক্রমে দেখি। এই আয়াতে আজওয়াজিহিম অর্থ স্বামী এবং মা মালাকাত আইমানুকুম অর্থ দাসী অনুবাদ করা হয়। আরও আশ্চর্যের বিষয় হল স্বামীদের স্ত্রীগণ ছাড়াও দাসীদেরকে ব্যবহারের কথা বলা হয়। মাযাল্লাহ, আবারও কেউ কেউ এই অমানবিকতা গোপন করার জন্য বলে থাকেন এখন দাস দাসীর প্রচলন নেই তাই মা মালাকাত আইমানুকুম এর ব্যবহার নেই। আসুন আমরা পরবর্তী আয়াত দেখি মহান আল্লাহ আহকামুল হাকিমিন কি বলেছেন। সুরা আল আহজাব আয়াত 55। নবী পত্নীগণের জন্য তাদের পিতা পুত্র ভাতা ভাতুষপুত্র ভগ্নীপুত্র সহধর্মিনী নারী এবং ইমানি মালিকানায় থাকা পুরুষদের সামনে যাওয়ার ব্যাপারে অপরাধ নেই। নবী পত্নীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে প্রত্যক্ষ করেন। এখানে মা মালাকাত আইমান হুন্না অর্থ হল অধিকারভুক্ত পুরুষ। এখানে প্রশ্ন হল যদি স্বামীদেরকে দাসী ব্যবহার করা যায় তবে কি নবী স্ত্রীগণ তাদের দাসকে ব্যবহার করতেন? তাদের দাস ছিল জায়েদ। আমরা এ কথা কখনো শুনিনি নবী পত্নীগণ তাদের দাস জায়েদকে ব্যবহার করেছেন। মা আজাল্লা। আজব সম্মানিত গ্রন্থ আল কোরআনে মা মালাকাত আইমান শব্দটি 16 বার এসেছে। আল কোরআনের কোনো বিষয় শুধুমাত্র একটি যুগের জন্য নয় বরং আজব সম্মানিত গ্রন্থ আল কোরআন সর্বকালের সর্বযুগের মানুষের জন্য সর্বোৎকৃষ্ট সমাধান। আসুন আমরা একটি বাংলাদেশের টিভি চ্যানেলের একটি ভিডিও ক্লিপ দেখি। মাত্র 200 থেকে 250 টাকায় পাওয়া যাচ্ছে জ্যান্ত একজন মানুষ। অবাস্তব হলেও মানুষ বিক্রির এমন হাটের সন্ধান পাওয়া যাবে খুলনার কইয়া বাজারে। একেবারে পণ্যের মতো দর কষাকষিতে বিক্রি হওয়া এসব মানুষকে কেনার পর তাকে নিয়ে করানো যাবে যে কোনো কাজ, নিয়ে যাওয়া যাবে যে কোনো জায়গায়। খুলনা থেকে সাতক্ষীরা যাবার পথেই কইয়া বাজার। সন্তানদের মুখে খাবার নেই দুদিন ধরে, বাধ্য হয়েই নিজের ইচ্ছেতেই নিজেকে বিক্রি করতে এসেছেন মানুষ বিক্রির এই হাটে। সেখানে থাকা খাওয়া দাওয়া সব তারাই, সব কাটা মাদুর এটা সেটা সব তারাই সব দিয়ে দিবে। চাইছি গরিব মানুষ দিন মজুরি খাটি, এই ধরেন এখন বাজার তো নর্মাল,
বিক্রি না হতে গেলে বাড়ি চলে যেতে হবে, বাড়ি গেলে খাবার থাকবে না। প্রতি শনি আর বুধবার এখানে মানুষের হাট চলে আসছে দীর্ঘদিন ধরে। হাটের নিয়ম হলো সর্বনিম্ন এক সপ্তাহ থেকে তারও বেশি সময়ের জন্য একজন মানুষ বিক্রি হয়ে যান অন্যজনের কাছে, বিনিময়ে প্রতি সপ্তাহের জন্য 1200-1500 টাকা পান। এক সপ্তাহ, এক মাস বা এক বছরের জন্য বিক্রি হয়ে যাওয়া এসব মানুষগুলো এভাবে দীর্ঘদিন ধরেই বিক্রি হচ্ছেন, হয়তো এভাবে চলবে যতদিন উপরতলার মানুষের নিষ্পেষণ বন্ধ না হবে। কিন্তু উদ্বেগের বিষয় হলো হঠাৎ করেই বিক্রি হয়ে যাওয়া এসব মানুষের সংখ্যা বেড়ে গেছে। শুধু বাংলাদেশেই নয়, উন্নত বিশ্বের অনেক দেশে এরকম দৃশ্য দেখা যায়। পথে ঘাটে মানুষ কিভাবে রাত্রি যাপন করে, তাদের দুঃখ দুর্দশা দেখার কেউ নেই। আসুন আমরা এই দৃশ্যগুলো দেখি। By day, these streets in Washington, D.C. are filled with power brokers, professionals working in the nation's capital. But by night, a different crowd fills the streets. This is where the homeless bed down, and at night, this becomes their turf. And the city changed at night. Abide by the rules of the street. Down after 9 p.m. Gorgeous. That good? Yeah. All right. আজব মহাপ্রোগ্রাময় গ্রন্থ আল কোরআনে ধনী ও গরিবের মধ্যে একটি সূক্ষ্ম ব্যবধান রেখে ধনী ও গরিবের দূরত্ব শূন্যের কাছাকাছি আনার জন্য একটি স্পষ্ট বিধান দেওয়া হয়েছে। সেই ধনী গরিবের দূরত্ব কাছাকাছি আনার একটি প্রক্রিয়ার নাম হলো মা মালাকাত আইমান। মহাপ্রোগ্রাময় গ্রন্থ আল কোরআনের কোনো বিষয় অচল হয়ে যায়নি, বরং আল কোরআনের অনুশীলন পরিত্যাজ্য হয়েছে। তাই আমাদের নিকট মা মালাকাত আয়মান শব্দটি অস্পষ্ট হয়ে গেছে। বিষয়টি স্পষ্ট করার লক্ষ্যে আমরা পরবর্তী আয়াতগুলো দেখি। পরীক্ষা করার জন্যে একে অন্যের উপর মর্যাদা, সূরা আনআম আয়াত 165। ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফিল আরদ, তিনি তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন। ওয়ারাফাআ বাদুকুম ফাওকা বাদিন দারাজাত, এবং একে অন্যের উপর মর্যাদা স্থান দিয়েছেন। লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, তোমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে পরীক্ষা করার জন্য। ইন্না রাব্বুকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লা গাফুরুর রাহিম, আপনার রবের শাস্তি দ্রুত এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। এখানে বলা হয়েছে তিনি তোমাদেরকে যা দিয়েছেন পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, আল্লাহ যে মানুষকে যে ধন সম্পদ দিয়ে থাকেন তা অবশ্যই পরীক্ষা করার জন্য। দরিদ্রদের সেবা করার জন্য জীবিকা প্রদান, সূরা যুখরুফ আয়াত 32। তারা কি আপনার রবের রহমত বন্টন করে? আমি পার্থিব জীবনে তাদের মধ্যে যে জীবিকা বন্টন করেছি এবং একের মর্যাদা অন্যের উপর উন্নত করেছি, যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করে। তারা যা জমা করে আপনার রবের রহমতের চেয়ে কি উত্তম। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, ধনীদেরকে সম্পদ দান করেন দরিদ্রদের সেবা করার জন্য। কোনোভাবেই ধনীরা সম্পদ জমা করতে পারবে না, ধনীদের জমাকৃত সম্পদ অবশ্যই দরিদ্রদের মধ্যে বণ্টন করতে হবে। ইমানি মালিকানাদের জন্য সমান জীবিকা, সূরা আন-নাহল আয়াত 71। والله فضل بعضهم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون। আল্লাহ তাআলা জীবন যাপনে আপনাদের একজনকে অন্যজনের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর পরও যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের ইমানি মালিকানাদেরকে স্বীয় জীবিকা থেকে এমন কিছু দেয় না যাতে তারা এ বিষয়ে তাদের সমান হয়ে যাবে, তবে কি তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে।
মহান আল্লাহ আহকামুল হাকিমিন, যাদেরকে জীবন যাপনে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তারা যেন দরিদ্র লোকদেরকে নিজ পরিবারের সাথে অন্তর্ভুক্ত করে জীবিকা প্রদান করে। যারা পরিবারের সাথে অন্তর্ভুক্ত হবে তারাই মালাকাত আইমান। মহানবী পরিবারে পুরুষ মালাকাত আইমান ছিলেন যায়েদ ইবনে হারিসা। মালাকাত আইমান জীবিকার অংশীদার হবে কিন্তু সম্পদের ওয়ারিশ হবে না। মালাকাত আইমানের অবস্থান অবশ্যই শ্রেষ্ঠ ব্যক্তিদের তুলনায় একটু নিচে হবে। আসুন আমরা পরবর্তী আয়াতে আরেকটু পরিষ্কার করার চেষ্টা করি। ইমানি মালিকানাদের অবস্থান, সূরা আন-নিসা আয়াত 25। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি সুরক্ষিতা মুমিন নারীকে বিবাহ করার সামর্থ্য রাখে না, সে তোমাদের ইমানি মালিকানাদের মধ্যে যুবতী মুমিন নারীকে বিবাহ করবে। আল্লাহ তোমাদের শপথ সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছেন, তোমরা পরস্পর একে অপরের, অতএব তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিবাহ করো এবং তাদেরকে ন্যায়সঙ্গত মহারণা প্রদান করো, তারা হবে সুরক্ষিতা। ব্যভিচারিণী কিংবা পরকীয়া গ্রহণকারী হবে না। বিবাহ সুরক্ষা পাওয়ার পর যদি কোনো ইমানি মালিকানায় নারী কোনো অশ্লীল কাজ করে তবে তাদের শাস্তি সুরক্ষিতা নারীর তুলনায় অর্ধেক। এই ব্যবস্থা তাদের জন্য যারা ব্যভিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে, আর যদি সবর করো তবে তা তোমাদের জন্য উত্তম। আল্লাহ ক্ষমাশীল করুণাময়। মালাকাত আইমান নারীদের বিবাহ করলে মুহসিনাত নারীদের মতো স্ত্রীর মর্যাদা দেওয়া হয় নাই। মালাকাত আইমান বিবাহ করলে স্ত্রী না হয়ে মালাকাত আইমান থেকে যায় এবং তারা যদি কোনো অশ্লীল কাজ করে তবে স্ত্রীদের তুলনায় শাস্তি অর্ধেক হয়ে যায়। যাদের সামর্থ্য ও শ্রেষ্ঠত্ব আছে তারা স্ত্রী ও মালাকাত আইমান রাখতে পারবে। আমরা আবার আলোচনা শুরু সেই প্রথম আয়াতে ফিরে যাই। সূরা আল মুমিনুন আয়াত 5 ও 6 এবং সূরা আল মারিজ আয়াত 29 এবং 30। ওয়াল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজেদের গ্রাম প্রবৃত্তিকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন, তবে তাদের স্ত্রী অথবা মালাকাত আইমান ইমানি মালিকানাভুক্তদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। আমরা সূরা আন-নিসা আয়াত 25 দেখেছি মুহসিনাত নারীদেরকে বিবাহ করলে জাওজ হয় এবং মালাকাত আইমানুকুম নারীদের বিবাহ করলে মালাকাত আইমানুকুম হয়। তাদের স্ত্রী অথবা মালাকাত আইমান ভুক্ত নারীদের ক্ষেত্রে সংযত না রাখলে তিরস্কৃত হবে না। মালাকাত আইমান বিবাহ করলে তাদেরকে মহরণা প্রদান করতে হয় এবং মুহসিনাত নারীদেরকে বিবাহ করলে মহরণা প্রদান করতে হয়। মা মালাকাত আইমানুকুম কখনোই কোনোভাবেই দাস দাসী নয়। মা মালাকাত আইমানুকুম মুহসিনাত নারীদের তুলনায় অর্ধেক মর্যাদার অধিকারী। স্পষ্ট কোরআনের অনুশীলন না থাকার কারণে আমাদের কাছে বিষয়টি অনেক অস্পষ্ট মনে হতে পারে। দাসী শব্দের আরবি হল আমাতুন ইমায়ুন, যুদ্ধবন্দী শব্দের আরবি হল আসরা আসিরা উসারা। আমরা কোনোভাবেই মা মালাকাত আইমানুকুম শব্দের অর্থ দাস দাসী করতে পারি না। মা মালাকাত আইমানুকুম শব্দগুলো বোঝার জন্য আপনাদেরকে নতুনভাবে আহ্বান করছি। আমাদের এই আলোচনা ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট লিখুন। আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।